হে পোলাপাইন, কি অবস্থা সবার? বাংলাদেশের সব থেকে বড় প্লেব্যাক খ্যাত ইউটিউব তারকা সালমান মুক্তাদির ইতিমধ্যে বিবাহ সম্পন্ন করে ফেলেছে এবং এই বিবাহ নিয়ে নেটিজেনদের মধ্যে ভালো এবং মন্দ দুই প্রকারের আলাপ আলোচনা চলতেছে। কি সেই ঘটনা জানবো আজকের পুরো ভিডিওতে। কথায় আছে, রতনের রতক চেনে শিয়ালে চেনে কসু। আসলে সালমান মুক্তাদির এখানে হচ্ছে রতন, সে তার জন্য পারফেক্ট একটা রতনকে ম্যানেজ করে ফেলছে এবং সেটা খুবই ভালো একটা কথা। এখন কথা হচ্ছে যে ঘটনার শুরুটা হলো কীভাবে। ঘটনা শুরু হচ্ছে যে সালমান মুক্তাদির আজকে সকালবেলা একটা পোস্ট দিয়েছে, যেখানে সালমান মুক্তাদির লিখেছে যে, আমি আপনাদের পোস্টটা একটু পড়ে শুনাই, তাইলে আমার জন্য একটু ভালো হবে। এই যে দেখেন, 10 ঘন্টা আগে দেওয়া এই পোস্টটাতে সালমান মুক্তাদির কী লিখছে সেটা আপনাদেরকে একটু পড়ে শুনি। দ্য এন্ড অফ সালমান মুক্তাদির 30/4/2023, যেখানে একটা এনগেজমেন্টের রিং পরানো আছে, খুব সম্ভবত তাদের এনগেজমেন্ট হয়েছে। মাই ডিয়ার ওয়াইফ, ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, দিয়ে একটা হার্টের চিহ্ন দেওয়া আছে। যাই হোক, তাদের বিবাহ হয়তো বা সম্পূর্ণ হয়ে গেছে এবং সালমান মুক্তাদির অবশেষে ব্যাচেলর জীবন থেকে বিবাহিত জীবনে প্রবেশ করলো এবং বিবাহিতদের কাতারে নাম লিখলো, এবং এটা নিয়ে কত শত মেয়ের যে মন ভেঙে গেছে সেটা বলার মতো না। সালমান মুক্তাদির 10 ঘন্টা আগে করা এই পোস্টটা ইতিমধ্যে মানে প্রায় 4 লাখের মতো রিয়াকশন আসছে, 90,000-এরও বেশি মানুষ কমেন্ট করছে, সেই সাথে 34,000-এরও বেশি মানুষ শেয়ার করছে, এবং কারা কী কমেন্ট করছে সেটা জানবো এখন। সালমান মুক্তাদিরের পেজে আমরা চলে আসছি, দেখতেই পাচ্ছেন সালমান মুক্তাদির পোস্ট করেছে এই যে এই ছবিগুলো, এবং লিখেছে দ্য এন্ড অফ সালমান মুক্তাদির, দিয়ে ডেট দেওয়া আছে, এবং মাই ডিয়ার ওয়াইফ, ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। এখানে অনেকগুলো ছবি তিনি আপলোড করেছেন, সেই সাথে কমেন্টের বর্ণনা বয়ে গেছে। সর্বপ্রথম দেখা যাচ্ছে যে, হ্যাপি ফর ইউ গাইস, তানজিয়া জামান মিথিলা নামে একজন এটা লিখেছে। সেখানে 230টা রিপ্লাই আসছে, সেই রিপ্লাইগুলো দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন, অনেক অনেক রিপ্লাই। সেই সাথে আমাদের জনপ্রিয় ইউটিউবার আয়মান সাদিক লিখেছে, তারপর লিখেছে আরও অনেকেই, রাফসান্দা ছোটো ভাইকে আমরা দেখতে পাচ্ছি সালমান মুক্তাদিরের বিয়ের খবরে লিখেছে। এখানে দেখছেন রাজিয়া সুলতানা লিয়ানা মুঞ্জেরিন শাহিদ নামে আরও একজন ইউটিউবার লিখেছে এখানে। তারপর জেফারের কমেন্ট দেখতে পাচ্ছি আমরা, ইউ গাইস কনগ্রাচুলেশন, সবাই কনগ্রাচুলেশন জানাচ্ছে সালমান মুক্তাদিরকে। প্রীতম হাসানকে আমরা দেখতে পাচ্ছি, আরও অনেক অনেক, আরফিন শুভু আছে, শামিম হাসান আছে, রাফসান শাবাব আছে, আবিদ হাসান, অনেক অনেক, মানে এখানে সবাই তাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে। কিন্তু মজার একটা বিষয় এখন আপনাদেরকে আমি দেখাই, যেটা নিয়ে আরও পরে কথা বলবো। সালমান মুক্তাদির ইজ উইথ সাফিয়া সাথী, এখানে একটা বিষয় লক্ষণীয়, এটা কিন্তু ক্লোদিং ব্র্যান্ড, খুব সম্ভবত ক্লোদিং ব্র্যান্ডের যে ফটোশ্যুট ছিল সেটাতে সালমান মুক্তাদির অংশগ্রহণ করেছে এবং সেটা নিয়েই এত বেশি মাথামাতি চলতেছে। এই সেই ক্লোদিং ব্র্যান্ডের ফটোশ্যুটের কথাই এতক্ষণ বলছিলাম আপনাদেরকে। তো যাই হোক, আপনারা এতক্ষণ সালমান মুক্তাদিরের সেই বিয়ের পোস্টে করা কমেন্টগুলো দেখলেন, এবার আসি মূল ঘটনায়। মূল ঘটনাটা হচ্ছে এটাই যে, সালমান মুক্তাদির যাকে বিয়ে করছে সেই মহিলার আরও আগে বিয়ে হয়েছিল, খুব সম্ভবত 2012 সালে, এবং তাদের সংসার খুব ভালো যাচ্ছিল। পরবর্তীতে তাদের একটা বেবি হয় এবং 2021 সালে আরও একটা তাদের বেবি হয়, এবং সেই মহিলার দুইটা বাচ্চা আছে, খুব সম্ভবত দুটাই মেয়ে বাচ্চা। এখন কথা হচ্ছে যে, সালমান মুক্তাদিরকে আসলেই এই দুই বাচ্চার মাকে বিয়ে করছে, এটা কি সম্ভব? কোশ্চেনটা আপনাদের কাছে আমি রেখে দিলাম, আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সালমান মুক্তাদির কি আসলেই দুই বাচ্চার মাকে বিয়ে করলো কি না, আসল ঘটনাটা কি, যারা জানেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অনেকেই বলছেন যে এটা প্র্যাঙ্ক ভিডিও, কারণ হচ্ছে যে প্র্যাঙ্ক ফটোশ্যুট, কারণ ওই মহিলা খুব সম্ভবত মডেল এবং অভিনেত্রী, সে যে পোশাকটা পরে ছবি তুলেছে সেটারই প্রমোশন করার জন্য সালমান মুক্তাদির এইরকম একটা কারখানা করেছে, যে কারণে মিডিয়ায় ভালো রকম শোরগোল। এবং আজকে যদি ফেসবুকে আপনারা সালমান বা SAL লিখে সার্চ করেন, তারপরে দেখবেন যে সালমান মুক্তাদিরের নামটা পপুলার হয়ে আসছে, এমনকি ইউটিউবে পপুলার হয়। এই পপুলার হওয়ার জন্যই বা থাকার জন্যই কি সালমান মুক্তাদির এমন কোনো কাজ করলো, যাদের কাছে এই প্রশ্নটা থেকেই যায় কিন্তু। এবং সালমান মুক্তাদির কাছে আমরা জানতে চাই যে, ভাই আপনি সত্যিটা বলেন, কারণ আপনার কাছ থেকে তো সত্যি কথা আমরা আগে পরে কোনোভাবেই কোনো সময় জানতে পারি না। তো যাই হোক, দুই বাচ্চার মাকে বিয়ে করে সালমান মুক্তাদির যদি সুখী হতে পারে, তাহলে ভাই তোমরা কেন পারবে না, হিরো আলম কেন পারবে না, অন্য মানুষজন কেন পারবে না? তো সালমান মুক্তাদিরের নতুন বিবাহিত জীবন কিংবা অবিবাহিত হয়ে বিবাহিত হওয়ার প্রাঙ্ক করার যে সিস্টেম নিয়ে আসে সালমান মুক্তাদির, সেটার জন্য তাকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।
যারা যারা হাঙ্কি পানকিতে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।